আমার চরিত্র বিষ্ণু, কিন্তু এখানে ওই যেহেতু গল্পের নাম হাফ সিরিয়াস আর ওইভাবে দেখানো হচ্ছে না, চরিত্র বিষ্ণুকে এখানে আবার একটু স্ট্যামারও করে আর কি, একটু কনফিডেন্সের অভাব আছে, সমস্ত যন্ত্রপাতি নিয়ে কাজ করে আর কি, যে মুম্বাই স্বর্গ থেকে কীভাবে মর্ত্যটা দেখা যাচ্ছে সেগুলো এখানে ও কন্ট্রোল করে। উৎসবকে আমি আগে থেকে চিনি, খুবই ভালো, মানে মাথাও খুব পরিষ্কার যে আমি কী করতে চাইছি, কী করতে এসেছি, খুব ভালো, ঠান্ডা মাথার ছিল সবচেয়ে বড় যেটা কাজ করতে গেলে, সেদিক থেকে আমার খুব ভালো লাগছে কাজ করে। আর ফুল ইউনিটটা ভীষণ ভালো, নতুন বাচ্চা বাচ্চা ছেলেরা সব কাজ করছে, অন্য ধরনের সাবজেক্ট নিয়ে ছবি করছে, তাদের চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম, এবং আজকাল মানুষ এই সমস্ত ছবি দেখছেন সেটা সবচেয়ে বড় কথা, এই ধরনের একটা আলাদা দর্শক তৈরি হয়ে গেছে এই ছবিগুলো দেখার, সেটা খুব সুখের বিষয়। এবং সেখানে অনেক নতুন ছেলে মেয়ে আছে, অনেক নতুন প্রডিউসার আসছে, তারাও তো টাকা না পেলে ছবিটা করতে খালি ডিরেক্টর এলে তো হবে, আর একটা প্রোডাকশন হাউস চাই, প্রডিউসার চাই। ওই পরেরটাতে ওই একটা স্টেজ দিয়ে এ বেলাতে যেরকম মাঝখানে পজ করে দিয়েছেন, ও বেলা তথাকথিত কমার্শিয়াল ছবি তো এটা নয়, কাজেই অন্য ধারার ছবি, অন্যরকম ছবি। এই ছবিটা ওরা প্রেডিস করতে গিয়ে এসছেন, মানে আমাকে বলতে হবে যে সব সাহস আছে এবং সঙ্গে সঙ্গে ভালো কিছু করব, ভালো ছবি প্রেডিস করব সেই ইচ্ছেটা আছে। আমি প্রডিউসারকে বলবো, আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে ওনারা ছবিটা করছেন, সেটা খুব আশার ব্যাপার।